নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পরপর দুদিনে দুবার ধাক্কা খেল রাজ্য সরকার। সোমবার 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই নিয়োগ দুর্নীতিতেই অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল হাইকোর্ট। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন, এটা কি ধরে নিতে হবে অভিযুক্তরা এত প্রভাবশালী যে মুখ্য সচিব বিচার শুরু করতে সিদ্ধান্ত নিতে পারছেন না? কোর্টের উচিত এই বিষয়ে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়া, প্রয়োজনে কোর্ট সিবিআই কে নির্দেশ দিতে পারে যে মুখ্য সচিবকে অ্যারেস্ট করো। নিয়ম অনুযায়ী গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। 2022 সালে নভেম্বর মাসে মুখ্য সচিবের কাছে সিবিআই সেই সংক্রান্ত অনুমোদন চায়। অভিযোগ, রাজ্য প্রশাসনের তরফে এখনো কিছু জানানো হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে তা জানতে চেয়ে গত 22 মার্চ মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। 26 মার্চ ইডির তরফেও আদালতের এই নির্দেশ সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করা হয়। এখনো সেই রিপোর্ট না আসায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। এদিন তিনি বলেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় যে কোনো বাধা আসছে তাহলে তা সরানোর কাজ করতে হবে। মুখ্য সচিব বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি না দিলে বাধ্য হয়ে আদালতকেই সেই কাজ করতে হবে, সেই মর্মে নির্দেশিকা জারি করতে হবে। মঙ্গলবার মুখ্য সচিব বিপি গোপালিকার ভূমিকা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারের অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিয়েছে হাইকোর্ট। নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট বলেন, 2 মের মধ্যে অনুমোদন নিয়ে অবস্থান জানাতে হবে মুখ্য সচিবকে। এরপরও মুখ্য সচিব অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি হবে। মুখ্য সচিব যদি দলের লোকের মতন করে চলেন তাহলে সেই মুখ্য সচিবকে রাখার মানে কি আছে? মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীর হয়ে দালালের মতন ভূমিকা পালন করছেন বলে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসা উচিত। কোর্ট যেটা বলেছেন এটা কোর্টের বক্তব্য, যার ক্ষেত্রে বলা হচ্ছে মাননীয় মুখ্য সচিব, তিনি একজন দায়িত্বশীল অফিসার, ফলে তার বক্তব্য কি, তিনি কি জবাব দেবেন, তার আইনজীবীরা তারা যথাসময়ে কোর্টকে তাদের বক্তব্য জানাবেন। এর আগে মুখ্য সচিব হাইকোর্টে যে রিপোর্ট দেন তাতে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে অনুমোদন নিয়ে লোকসভা নির্বাচনের পর রাজ্যের অবস্থান জানানো হবে। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মুখ্য সচিবের রিপোর্টে আদালত সন্তুষ্ট নয়, নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই, তিনি অযথা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। মুখ্য সচিব এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন, বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি, তাকে মাথায় রাখতে হবে দুর্নীতির শিকড় গভীরে। অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, বিচার শুরুর সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।